আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার অর্থাৎ চ্যাপ্টার 3 একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা দুইটা মেথড নিয়ে আলোচনা করব, একটা ডিরেক্ট মেথড আর একটা ইনডিরেক্ট মেথডে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি ডিরেক্ট মেথড। এই মেথডটা আমরা একটু দেখি যে কি বলা আছে। বলা আছে রূপালী লিমিটেড কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাট 31 ডিসেম্বর, কোন একটা সাল এখানে 31 ডিসেম্বর দেওয়া আছে। তো কম্পারেটিভ ব্যালেন্স শিট এটা, ঠিক আছে, 2016 এবং 15 সালের দুইটা ব্যালেন্স দেওয়া আছে। ওকে, অ্যাসেটসে কী দেওয়া আছে? ক্যাশ দেওয়া আছে 2016-তে 38,000 আর 2015-তে ছিল 45,000। তাহলে দেখো ক্যাশ কিন্তু কমে গেছে, 2016 সালে ক্যাশ কমছে। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল 2016-তে আছে 49,500, 2015-তে ছিল 52,000, এটাও কিন্তু কমে গেছে। ইনভেন্টরি আগে ছিল 2016-তে ছিল 1,53,450 আর 2015 সালে ছিল 1,42,000, এটা কিন্তু বাড়ছে, তাই না? প্রিপেড এক্সপেন্স এরকম ছিল, ল্যান্ড ছিল, ইকুইপমেন্ট ছিল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল, বিল্ডিং ছিল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং ছিল। ওকে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা ইকুইপমেন্ট আর একটা বিল্ডিং। ওকে, তো এটা ছিল। এরপর লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইস ইকুইটি, এর মধ্যে কী আছে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল আছে, বন্ডস পেয়েবল আছে, কমন স্টকস পে, কমন স্টক টাকা 100% দেওয়া আছে, রিটেনড আর্নিং দেওয়া আছে। অ্যাডিশনাল ইনফরমেশন কী দেওয়া আছে দেখো, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে অপারেটিং এক্সপেন্সেস ইনক্লুড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 42,000। তাহলে অপারেটিং এক্সপেন্স যেটা দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স কোথায় আছে? আছে অপারেটিং এক্সপেন্স নাই, যাই হোক, তাহলে অপারেটিং এক্সপেন্সের মধ্যে কী আছে, 42,000 টাকা ডিপ্রিসিয়েশন রয়েছে। ওকে, ডিপ্রিসিয়েশন ধরে নেব 42,000 টাকা। ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট বুক ভ্যালু, দেখো এই যে ল্যান্ড, ল্যান্ড আছে এই যে ল্যান্ড, খেয়াল করে দেখো 2015 সালে ল্যান্ডের প্রাইস ছিল 1,30,000 টাকা, 2015 সালে 2016 সালে এসে সেটি দাঁড়াইছে 1,00,000 টাকা। তার মানে 30,000 টাকার ল্যান্ড কমছে, এই ল্যান্ডটা সেল করছে, ঠিক আছে, তাইলে 30,000 টাকায় সেল করছে। এখানে বলে দিছে ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট বুক ভ্যালু, তাইলে 30,000 টাকায় বুক ভ্যালু 30,000 টাকা ছিল, 30,000 টাকা বিক্রি করছে। ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 24,000 অ্যাট বুক ভ্যালু, এই দেখো ক্যাশ ডিভিডেন্ড, ঠিক আছে, ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড কোথায় ছিল, অ্যাকাউন্টস পেয়েবল, ডিভিডেন্ড নাই, আচ্ছা ঠিক আছে, ডিভিডেন্ড 24,000 টাকা বুক ভ্যালুতে, ঠিক আছে। এরপরে নেট ইনকাম দেওয়া ছিল 2016 সালে 38,000 টাকা, ইকুইপমেন্ট ওয়াজ পারচেস ফর টাকা 96 ক্যাশ, ইন অ্যাডিশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 22,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 10,000 ওয়াজ সোল্ড ফর টাকা, দেখো আরেকটা একটা ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে 95,000 টাকায়, আরেকটা যেটা ইকুইপমেন্টের দাম ছিল 22,000 টাকা বাট বুক ভ্যালু ছিল 10,000 টাকা, ঠিক আছে, সেটা বিক্রয় করা হয়েছে 8,100 টাকা। তার মানে এখানে কিন্তু লস হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু লস হয়েছে ইকুইপমেন্ট সেল করে আরেকটা পারচেস করছে। ওকে, বন্ডস ওয়ার কনভার্টেড অ্যাট ফেস ভ্যালু বাই ইস্যুইং 50,000 শেয়ারস অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। ওকে, তাইলে বন্ডস কনভার্ট করছে ফেস ভ্যালুতে 50,000 শেয়ারে 1 টাকা পার ভ্যালু কমন স্টকে। নেট সেলস ফর 2016 টোটাল টাকা 4,20,000। ওকে, ইনস্ট্রাকশন কী বলছে, প্রিপার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016 ইউজিং ডিরেক্ট ইনডিরেক্ট মেথড। তাহলে ইনডিরেক্ট মেথড, তো এখানে দেখো আমাদের ইনডিরেক্ট মেথডটা আমাদের বের করতে হবে। তাহলে ইনডিরেক্ট মেথডে আমরা কী করব, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব। তাহলে যেহেতু প্রতিষ্ঠানের নাম ছিল রূপালী লিমিটেড, রূপালী লিমিটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন্ডেড 2016। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের তিনটি আইটেম থাকতে হবে, তিনটি অ্যাক্টিভিটি থাকতে হবে, একটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আরেকটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আরেকটি হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস,
ঠিক আছে? তো এই তিনটা অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে নেট ইনকাম যাবে, নেট ইনকাম বা লস যে সেটা যাবে, সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিলিয়েশন, নেট ইনকাম টু ক্যাশ, সেই ক্যাশে কী কী আসবে, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের ইনক্রিজ ডিক্রিজ, এই বিষয়গুলো আসবে। তাহলে কি অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে কী আসবে? অপারেটিং অ্যাক্টিভিটিসে নেট ইনকাম বা নেট লস আসবে, তারপরে অ্যাডজাস্টমেন্টে আসবে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের ইনক্রিজ এবং ডিক্রিজের যে অংশটুকু রয়েছে সেটা। তো দেখো, প্রথমে আমাদের নেট ইনকাম বসাই দেব। তো নেট ইনকাম কোথায় আছে? অ্যাডিশনাল ইনফরমেশন আছে। দেখো নেট ইনকাম কত, এই যে নেট ইনকাম কত, 38,000 টাকা। ওকে, এখানে আমরা 38,000 বসাইলাম। তারপরে আমাদের কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু ও ক্যাশ, তাহলে ক্যাশ করতে হবে। প্রথমে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বসাই নেব। সর্বপ্রথম কাজ হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা বসাই নেব। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় আছে? এখানে বলা আছে, অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে, এই যে ডিপ্রিসিয়েশন 42,000 টাকা। তাহলে এই 42,000 টাকা এটা প্লাস ফিগারে বসাই নেব। এরপরে আমরা অ্যাসেটস পাশে দেখবো, কোনো ইনক্রিজ বা কারেন্ট অ্যাসেটগুলোতে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ রয়েছে কিনা। তো যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয় তাহলে এখানে প্লাস ফিগারে বসবে, আর কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে এখানে মাইনাস ফিগারে বসবে। বুঝতে পারছো? আমি আবারও বলি, কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে এখানে প্লাস ফিগারে বসবে, আর কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে এখানে মাইনাস ফিগারে বসবে। তো দেখো, প্রথমে প্রিপেইড এক্সপেন্স আছে। প্রিপেইড এক্সপেন্স খেয়াল করে দেখো, এখানে দেখো এই যে প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্সে কী আছে এখানে? সরি, 1 মিনিট, আমার একটা কল আসছে। আচ্ছা, প্রিপেইড এক্সপেন্স এখানে কী আছে দেখো, প্রিপেইড এক্সপেন্সে আছে এই যে 15 সালে ছিল 21,000 টাকা, 16 সালে এসে সেটা দাঁড়াইছে 15,780 টাকা। তাহলে ডিক্রিজ হয়ে গেছে। তাহলে ডিক্রিজ হয়েছে কত? 21,000 থেকে 15,780 টাকা মাইনাস করলে 5,220 টাকা, এটি হলো ডিক্রিজ। লস অন সেল অফ ইকুইপমেন্ট, এই যে 10,000 টাকার একটা ইকুইপমেন্ট সেল করছে, সেটি কত, 8,900 টাকায় সেল করা হয়েছে। তাহলে 1,900 টাকার লস হয়েছে। লস হলে, কোনো কিছু লস হলে সেটা প্লাস ফিগারে আসবে। কোনো ইকুইপমেন্ট বা কোনো পার্সেস যদি সেল করে লস হয় তাহলে প্লাস ফিগারে আসবে, আর যদি প্রফিট হয় তাহলে মাইনাস ফিগারে আসবে। ঠিক আছে, তাহলে ইকুইপমেন্ট গেল। এরপর ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলে ডিক্রিজ হয়েছে। 2015 সালে ছিল 52,000 টাকা, 2016 সালে এসে সেটি 49,500 হয়েছে। তো 52,000 থেকে 49,500 বাদ দিলে আমার কত হবে? 2,500 টাকা হবে। ওকে, এই 2,500 টাকা। এরপর ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনভেন্টরিটা আবার ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হলে কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে দুইটার সমন্বয়টি করে এখানে মাইনাস ফিগার কত আসলে? 11,450 টাকা। ওকে, এরপর এখন দেখো কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে কী হবে। কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে ওই যে কারেন্ট কারেন্ট অ্যাসেটে যেটা করলাম তার বিপরীত হবে। অর্থাৎ কারেন্ট অ্যাসেটে ডিক্রিজ হলে প্লাস ফিগার দিছি, ইনক্রিজ হলে মাইনাস ফিগারে দিছি। কিন্তু কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে ডিক্রিজ হলে মাইনাস ফিগার, আর ইনক্রিজ হলে প্লাস ফিগার হবে। মানে উল্টা, কারেন্ট অ্যাসেটের উল্টা, কারেন্ট অ্যাসেটের উল্টা কারেন্ট লাইবিলিটিস। বুঝতে পারছো? তাহলে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল ডিক্রিজ হয়েছে, সেটা মাইনাস ফিগারে আসবো। তো এটা ক্যালকুলেশন করবো, যেটা প্লাস আছে সেটা প্লাসে করবো, যেটা মাইনাস আছে সেটা মাইনাসে করবো। তাহলে প্লাস মাইনাস করে এর রেজাল্ট দাঁড়াইলো প্লাস 35,900 টাকা। এখন এই 38,000-এর সাথে 35,900 যোগ করলে আমার নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বের হবে 73,900 টাকা। এরপরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আইটেমগুলো আসবে, কোনো ফিক্সড অ্যাসেটস যদি পারচেজ বা সেল করা হয় সেই ক্ষেত্রে সেই আইটেমগুলো আসবে। তাহলে এখানে পারচেজ করলে টাকা চলে যায়, এই জন্য মাইনাস ফিগারে আসবে, আর সেল করলে টাকা আসে, এই জন্য প্লাস ফিগারে আসবে। অর্থাৎ নেট ফিক্সড অ্যাসেট যদি সেল করা হয় তাহলে প্লাস ফিগারে আসবে, আর যদি পারচেজ করা হয় তাহলে মাইনাস ফিগার আসবে। তাহলে দেখো, প্রথমে ল্যান্ড সেল করেছিলাম, তো ল্যান্ড সেল করছি, এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনে জাস্ট বলা আছে, ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট বুক ভ্যালু। এখানে অ্যামাউন্টটা কিন্তু বলা নাই, কিন্তু বুক ভ্যালু আমরা এখানে কোথায় পাবো? এই যে 1,30,000 টাকা, সেটা কমে 1,00,000 টাকা হয়ে গেছে। তার মানে 30,000 টাকা ল্যান্ড সেল করছে। তাহলে এই 30,000 টাকা আমার এখানে কী হবে? প্লাস ফিগার হবে, যেহেতু সেল করছে। ঠিক আছে, টাকা পাইছে। পারচেজ অফ ইকুইপমেন্ট, এই যে 95,000 টাকা বলেছে, এখানে 95,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছে, সেটা আসবে। এরপরে আবার সেল অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট একটা সেল করছে, এই যে 10,000 টাকার ইকুইপমেন্ট সেল করছে, 8,100 টাকা, এটা আসবে। তাহলে এই তিনটাই আছে। তাহলে এই তিনটা প্লাস মাইনাস করে এই রেজাল্ট আসবে মাইনাস 56,900,
তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস -56,900। এরপরে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, তাহলে ডিভিডেন্ড পেইড, এই যে ডিভিডেন্ড পেইড করা হয়েছে কত, এখানে জাস্ট খালি ডিভিডেন্ড পেইড করলে এই বিষয়গুলো আসবে। ঠিক আছে, তাহলে এখানে ডিভিডেন্ড পেইড করছি কত, কই 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 কই, ডিভিডেন্ড পেইড, এই যে ক্যাশ ডিভিডেন্ড পেইড 24,000। তাহলে ক্যাশ ডিভিডেন্ড পেইড করছি 20, তাহলে পেইড করলে মাইনাস হবে আর রিসিভ করলে প্লাস ফিগার হবে, তাহলে মাইনাস আছে। নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস 24,000 টাকা। এখন দেখো, এই 73,900 থেকে এই 56,900 মাইনাস করতে হবে এবং 24,000 মাইনাস করতে হবে, করলে আমার 7,000 টাকা মাইনাসে থাকবে। এটি হলো নেট ডিক্রিজ ইন ক্যাশ। এর সাথে অ্যাড করতে হবে ক্যাশ অ্যাট বিগিনিং পিরিয়ড। তাহলে ক্যাশ অ্যাট বিগিনিং পিরিয়ড কোনটা জানো? এই যে আগের বছরে যেটা সেটা, তাহলে 2015 সালে এই 45,000 টাকা এটা যোগ করতে হবে। তাহলে -7,000-এর সাথে 45,000 টাকা যোগ করলে আমার রেজাল্ট দাঁড়ায় 38,000 টাকা। এটি হলো নেট ক্যাশ অ্যাট এন্ডিং পিরিয়ড। এই অঙ্কটা হয়েছে কি হয়নি, এটা তোমাদের বোঝার উপায় হলো এই যে ক্যাশ কত আছে, দেখো 38,000 টাকা। 2016 সালে ক্যাশ কত আছে? 38,000 টাকা। আমার ক্যালকুলেশন করে কিন্তু এই 38,000 টাকাই আসছে। তাহলে এই 2015 সাল এটা হলো ক্যাশ হলো বিগিনিং, আর 2016 সালে এন্ডিং। এই 38,000 টাকার সাথে যখন এই এন্ডিং ক্যাশটা নেট ক্যাশ এর সাথে যখন মিলে যাবে, তখন তোমার অঙ্ক হয়েছে বলে ধরে নেবা। তাহলে এখানে কিন্তু মিলে গেছে 38,000 টাকা, তাহলে এটা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আর একটা অঙ্ক দেখবো। দ্য ফলোয়িং ইনফরমেশন পার্সেন্স টু দ্য 2014 অ্যাক্টিভিটিস অফ প্রগতি লিমিটেড। তাহলে ক্যাশ রিসিভ ফ্রম দ্য শর্ট টার্ম ডেপ্ট দেওয়া আছে, ক্যাশ রিসিভ ফ্রম দ্য সেল অফ প্ল্যান্ট দেওয়া আছে, প্রিন্সিপাল পেমেন্ট অফ শর্ট টার্ম ডেপ্ট, পার্সেস অফ মার্সেন্ডাইজ, প্রিন্সিপাল পেমেন্ট অফ মর্টগেজ, প্রসিডস ফ্রম ইন্স্যুরেন্স অফ কমন স্টক, পেমেন্ট অফ ডিভিডেন্ড, কম্পিউটার নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কী ক্যাশ প্রোভাইড রয়েছে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, তো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে দেখো ক্যাশ রিসিভ করা হয়েছে, ক্যাশ রিসিভ ফ্রম শর্ট টার্ম ডেপ্ট এটা প্লাসে হবে। ঠিক আছে, তারপরে ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ প্ল্যান্ট এটা কিন্তু আসবে না, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে। ঠিক আছে, আমি বলছি কোনো ফিক্সড অ্যাসেটস যদি পার্সেস বা সেল করা হয় সেগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যায়, তাহলে প্ল্যান্ট তো একটা ফিক্সড অ্যাসেট, তাহলে এখানে আসবে না। এরপর আছে প্রিন্সিপাল পেমেন্ট অফ শর্ট টার্ম ডেপ্ট, এটা এটা যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, তাহলে এটা যেহেতু পেমেন্ট করছে এটা মাইনাস হবে। এরপরে কী আছে, মার্সেন্টাইজ পার্সেসটা কিন্তু আসবে না। ঠিক আছে, এরপরে প্রিন্সিপাল অফ পেমেন্ট অন মর্টগেজ, মর্টগেজ এটা মাইনাস ফিগারে আসবে, প্রসিড ইস্যুইং অফ কমন স্টক এটা মাইনাস ফিগারে আসবে। ঠিক আছে, সরি, তো কমন স্টক ইস্যু করলে তো আমি টাকা পাই, তাই না? তাহলে এটা প্লাস ফিগারে আসবে। পেমেন্ট অফ ডিভিডেন্স এটা মাইনাস ফিগারে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9,55,000 টাকা হয় নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ওকে, এইটা হলো, তো এইটা গেল এর রেজাল্ট। এরপরে 7 নম্বর অঙ্কটা করবো। 7 নম্বর অঙ্কটা কী বলা আছে দেখি, বলা আছে বেজিং কার লিমিটেড ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন 2014, পেমেন্ট ফর দ্য মেশিনারি পার্সেস, তারপরে সেল অফ ইনভেস্টমেন্ট ফর ক্যাশ, তারপর ইস্যুইং অফ কমন স্টক দেওয়া আছে, ক্যাশ ডিভিডেন্ড পেইড দেওয়া আছে, পার্সেস অফ ট্রেজারি স্টক দেওয়া আছে, সেল অফ ট্রেজারি স্টক, প্রিপার স্টেটমেন্ট শোয়িং ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে এখানেও ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বলছে। তাহলে এই যে দেখো কী করছে, এখানে মেশিনারি পার্সেস করছে, এটা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাচ্ছে, জাস্ট এইটা বাদ দিয়ে আর বাকি সবগুলোই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে টাকা পাইলে প্লাস হবে, চলে গেলে মাইনাস হবে। তাহলে সেল অফ ইনভেস্টমেন্ট ক্যাশ, তাহলে ইনভেস্টমেন্ট সেল করলে ক্যাশ পায়, ঠিক আছে, সেটা প্লাস হবে। ইস্যুয়েন্স অফ কমন স্টক, কমন স্টক ইস্যু করলে ক্যাশ পায়, তাহলে প্লাস ফিগার। ক্যাশ ডিভিডেন্ড পে, টাকা চলে যায়, তাহলে মাইনাস ফিগার। পার্সেস অফ ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে এটা প্লাস ফিগার। সেল অফ ট্রেজারি স্টক, টাকা আসে, তাহলে এটা মাইনাস ফিগার, সরি প্লাস ফিগার। ঠিক আছে, আর পার্সেস করলে টাকা চলে যায়, এই জন্য মাইনাস ফিগার। তাহলে এটা ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস করলে 2,20,000 টাকা আসে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। খুব সহজ অঙ্ক কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপরে 8 নম্বরটা দেখবো, কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ এক্স ওয়াই জেড লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 2000 December 31, 2012 অ্যান্ড 2013। অ্যাকাউন্টস টাইটেল দেওয়া আছে 2013 এবং 12, অ্যাসেট দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল ওই আগেরটার মতোই, ইনভেন্টরি প্রিপেড এক্সপেন্স ল্যান্ড ইকুইপমেন্ট, ল্যান্ড দেখো এখানে এটা 2013 কোথায়, 2012 ছিল 14,400, 2013 এসে 32,400 হয়ে গেছে, তার মানে 18,000 টাকা ল্যান্ড পার্সেস করা হয়েছে। ঠিক আছে, ইকুইপমেন্ট আছে 28,500, 28,800, আগে ছিল না,
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ল্যান্ড দেওয়া আছে এখানে, আচ্ছা ঠিক আছে। লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকুইটি এক্সপেন্স পেয়েবল, ইনকাম ট্যাক্স পেয়েবল, তারপর বন্ডস পেয়েবল, কমন স্টক পেয়েবল, রিটেন আর্নিংস, তো এগুলো দেওয়া আছে। তাহলে আবার এক্স ওয়াই জেড লিমিটেড ইনকাম স্টেটমেন্টও দেওয়া আছে, তাহলে ইনকাম স্টেটমেন্টে সেলস রেভিনিউ দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড লেস করে গ্রস প্রফিট করা হয়েছে, অপারেটিং এক্সপেন্স কী কী ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে, লস অন সেল অফ ইকুইপমেন্ট দেওয়া আছে, ইনকাম বিফোর ট্যাক্স দেওয়া আছে, লেস ইনকাম ট্যাক্স দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন বলছে, ইন 2013 দ্য কোম্পানি ডিক্লার্ড অ্যান্ড পেইড এ টাকা 5260 ক্যাশ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড পেইড করছে, ইকুইপমেন্ট কস্টিং টাকা 3600 ওয়াজ সোল্ড ফর টাকা 3060 ক্যাশ, হোয়েন দ্য বুক ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ওয়াজ 3240 টাকা। তাহলে 3240 টাকার জিনিস 3060 টাকা বিক্রয় করা হয়েছে, লস হয়েছে এখানে। বন্ডস আর ইস্যুড অ্যাট ফেস ভ্যালু ফর টাকা 16200। ওকে, ইকুইপমেন্ট কস্টিং টাকা 32400 ওয়াজ পারচেস ফর ক্যাশ, তাহলে পারচেস করা হয়েছে। কমন স্টক 18000 টাকা ওয়াজ ইস্যুড টু অ্যাক্রুয়েট ল্যান্ড, তাহলে ল্যান্ড অর্জন করতে কমন স্টক এখানে ইস্যু করা হয়েছে। প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ডিরেক্ট মেথড, আগেটা কিন্তু আমরা ইনডাইরেক্ট মেথডে শিখছি, এটা ডিরেক্ট মেথডে শিখবো। তো ডিরেক্ট মেথডে শেখার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদের ওয়ার্কিংসগুলো করে নিতে হবে। তাহলে ওয়ার্কিংসে প্রথমে ক্যাশ রিসিপ্ট ফ্রম সাপ্লায়ার্স এটা বের করবো। ক্যাশ রিসিপ্ট ফ্রম সাপ্লায়ার্স বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, সেলস রেভিনিউ এর সাথে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস করতে হবে, যদি অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হতো তাহলে মাইনাস করে নিতাম, ঠিক আছে, ইনক্রিজ হলে মাইনাস করতাম আর ডিক্রিজ হলে প্লাস করে নিতাম। তাহলে এই 1,75,000-এর সাথে ডিক্রিজ হয়েছে কত, 540 টাকা, তাহলে এটা প্লাস করলাম 1,75,540 টাকা। এটি হলো আমার কি ক্যাশ রিসিপ্ট ফ্রম সাপ্লাইস, এই ওয়ার্কিং গেল। এরপর ক্যাশ পেইড টু দ্য সাপ্লাইস, তাহলে ক্যাশ পেইড টু দ্য সাপ্লাইসে কস্ট অফ গুডস সোল্ড যেটা আসবে সেটা এর সাথে যদি অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রেস হয় তাহলে মাইনাস করব, আর অ্যাকাউন্ট ইনভেন্টরি যদি ডিক্রেস হয় সেটা অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রেস হলে প্লাস করব, আর ইনভেন্টরি মাইনাস ডিক্রেস হলে লেস করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1,18,800 কস্ট অফ গুডস সোল্ড রয়েছে, এর ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল কত, 1,440 টাকা, দুইটা যোগ করলাম। এরপর লেস করতে হবে ডিক্রিজ ইন ইনভেন্টরি, করলে আমাদের ক্যাশ পেইড টু দ্য সাপ্লাইস বের হবে। এরপর ক্যাশ পেইড ফর অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ পেইড কী হবে, অপারেটিং এক্সপেন্স অ্যাজ ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের উপর ভিত্তি করে অপারেটিং এক্সপেন্স আছে এত, অ্যাড ডিক্রিজ ইন এক্সপেন্স পেয়েবল, এক্সপেন্স পেয়েবলের ডিক্রিজ যেটা হয়েছে সেটা অ্যাড করবো, যদি ইনক্রিজ হতো তাহলে মাইনাস করতাম, ঠিক আছে। লেস করতে হবে ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে লেস করতে হবে, আর ইনক্রিজ হলে প্লাস করতে হবে, তাহলে এটা করে দেবো। এরপর ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স অ্যাজ পার ইনকাম স্টেটমেন্ট এত টাকা, এর সাথে দেওয়া আছে ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা লিস্ট করতে হবে এত টাকা, ঠিক আছে। তাহলে এই চারটা ওয়ার্কিং সেখানে আমরা করে নেব, এরপরে আমরা শুরু করব। তাহলে কি করব, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে ক্যাশ রিসিপ্ট ফ্রম দ্য কাস্টমার যেটা আমরা ওয়ার্কিংসে বের করে নিলাম, তারপরে ক্যাশ পেমেন্টস, ক্যাশ পেমেন্টে কী হবে, টু সাপ্লায়ার্সে এত টাকা গেছে, টু অপারেটিং এক্সপেন্সে গেছে, তারপর ফর ইনকাম ট্যাক্স এসে গেছে, এই তিনটা। তাহলে আমাদের চারটা ওয়ার্কিং কিন্তু করে নিছি, এই চারটা ওয়ার্কিংয়ের নেট ভ্যালুটা এখানে বসাই দিছি। তো এই চারটার যোগফল হবে এটা, এখন এই দুইটা এটা থেকে কি করতে হবে, এই ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার থেকে এই যে ক্যাশ পেমেন্টটা আমাদেরকে মাইনাস করতে হবে, করলে তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বের হয়ে যাবে। ওকে, তাহলে এই তিনটার যোগফল কত হলো, 1,51,380। এবার 1,75,540 থেকে 1,51,380 মাইনাস করলে 24,160 টাকা হবে। এরপরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখো ইকুইপমেন্ট সেল আছে আর ইকুইপমেন্ট পারচেস আছে, তাহলে সেলটা প্লাস করব ইকুইপমেন্ট পারচেসটা। এই পরের দুইটা কিন্তু ডিরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড একই, ঠিক আছে, বাট ইনডাইরেক্ট মেথডে জাস্ট খালি এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসটাই টু চেঞ্জ, এতটুকুই পার্থক্য, তাহলে করে নিব এটা। এরপরে ক্যাশ ফ্লো ফ্রম দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে বন্ডস ইস্যু করা আছে, বন্ড ইস্যু করলে টাকা পাওয়া যায় তাহলে প্লাস হবে, ডিভিডেন্ড পেইড করলে টাকা চলে যায় তাহলে মাইনাস হবে, ঠিক আছে, নেট ক্যাশ প্রোভাইডেড বাই এত হবে, তাহলে এটা প্লাসের হলো। তাহলে এই 24,160-এর সাথে 29,500 340 মাইনাস করবো, আর 10,940 প্লাস করবো, করলে নেট ইন
নেট ইনক্রিজ ইন ক্যাশ হবে 5760 টাকা, এর সাথে বিগিনিং ক্যাশ পিরিয়ডটা যোগ করব। তাহলে বিগিনিং কত ছিল আমার অঙ্কে, এই যে 12 সালে কত ছিল, 28,620, এটা প্লাস করলে এই 34,380 টাকা হবে। ঠিক আছে, তাহলে 28,620 টাকা এটা প্লাস করলে 34,380 টাকা হবে ক্যাশ অ্যাট দ্য এন্ডিং পিরিয়ড। ঠিক আছে, এই ছিল এই ক্লাসের আলোচনা বিষয়। আশা রাখি তোমরা ক্যাশ ফ্লো নিয়ে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কনফিউজ ক্লিয়ার হয়েছো। তো আশা রাখি পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।